তুই সব ঠিক তো ঠিক তো থাকতে হবে যেহেতু তোমরা এসজির ফ্যামিলি মেম্বার তো শুনে তোমরা তো দেখে তোমরা অবাক হচ্ছো যে আজকে দাদার ব্লগে আমি কি করছি না চলে আসলাম উঠতে উঠতে তোমাকে একটা কথা বলছি তুমি স্ক্রিনে দেখে তাকিয়ে কথা বলছো ঠিক আছে এতে কি হবে না যে অডিয়েন্স যে দেখছে তার কিন্তু খারাপ ইমপ্রেশন হচ্ছে কোন দিকে তাকিয়ে নিজের আইকনটা করতে হবে না ঠিক আছে তুমি যখন যখনই কথা বলবে লেন্স আছে না লেন্স লেন্সের দিকে তাকিয়ে কথা বলবে নিজের মুখ নিজে দেখবে এখানে আমি তো বাস অনেকদিন পরে দেখছি বেসিক্যালি খুব সুন্দর জায়গায় একটা এসেছি জায়গাটার নাম কোথায় বোথ্রেরিবিল তোমরা তো জেনেই গেছো কার সাথে দেখা করতে এসেছিস তুমি জানোই তো বেশি কথা না বলে দেখতে পাচ্ছ কীরকম সিচুয়েশনের মধ্যে থেকে হাঁটছি মানে আমার যেহেতু অভ্যাস নেই এই আল দিয়ে দিয়ে হাঁটছিলাম আল থেকে স্লিপ কেটে পড়ে গেছি খুব মজার মানে ব্লগ শুরু হচ্ছে এরকম পড়া টড়া দিয়ে যাই না সারাদিনে যে কী আছে সারাদিন কেন সারা বিকেল কারণ আমি এসেছি যখন পুরো সূর্যটা অস্ত চলে গেছে পিছনটা দেখো একবার কত সুন্দর লাগছে অস্ত যাওয়ার টাইমটা কোথায় গেল কোথায় গেল আহ দেখো এরকমভাবে তো দেখো দেখাতে পারছি অনেক চেষ্টা করে তোমাদের দেখায় অন্যরকমভাবে সিনেমাটিকে সেটা দেখো সেটা এনজয় করো তো বস দেখো সূর্য অস্ত বলেছিলাম কত সুন্দর জায়গা সূর্য যে অস্ত চলে গেছে তার কিছুটা ঝলক তোমাদের দেখাই জানি না ক্যামেরা কতটা জাস্টিস করছে এটা কিন্তু লাইভ দেখছি অনেক সুন্দর লাগছে দেখো চারিদিকে পুরো ক্ষেত 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 বেসিক্যালি এটাই বর্ষাকালে পুরো বিলে পরিণত হয়ে যায় যেহেতু এখন বর্ষাকাল না তাই এটা শুকনো অবস্থা রয়েছে এই দেখো দেখো ফাইনালি যার সঙ্গে দেখা করতে এসেছিলাম আমি সন্দীপ সন্দীপ ফোন করে বলা হলো যে সন্দীপ একটা মাঠের এক কোনায় রয়েছে আমরা এক কোনায় রয়েছি মানে বেসিক্যালি গল্পটা কোন জায়গায় হয়েছে না এত বড় জায়গা তুমি মানে নেটওয়ার্কও নেই এখানে মানে খুব সমস্যা হয় এখানে আর রাস্তাঘাট তো সেই লেভেলের গ্রামের রাস্তা যেরকম হয় আর কি সেরকম তো সেখান থেকে ভেবে যাচ্ছি বাপরে বাপ মানে তোমরা জানি না কতটা মেসেজ করছো কিন্তু বসে আমাদের অবস্থা টাইট হয়ে যাচ্ছে সন্দীপ এখানে যে কীভাবে ব্লক করে মানে সাইকেল চালিয়ে দিয়ে ভাবা যায় না সেটা খুব কষ্ট করে সত্যি ঘুরে দিচ্ছে তো চলো এখানে এরকমভাবে করলে পরে হয়তো ক্যামেরাই পড়ে যাবে ক্যামেরাটাকে ঢুকে রাখি তারপরে যাই ওখান থেকে ওর সঙ্গে দেখা করি যাই অনেকক্ষণ ধরে গুতগুতি করার পরে ঘোরাঘুরি করার পরে মানে কোমরের একদম সেই অবস্থা হয়ে গেছে রাস্তাটা একটু অন্যরকমের ছিল আর কি তো ফাইনালি ঢুকে গেছি সন্দীপের বাড়িতে মানে সন্দীপ ডাইরি সেই সন্দীপ ওর বাড়িতে ও এইমাত্র দেখা হলো বললো দাদা ঘরে আসো আমি আসছি ঢুকছি ঘরে ফাইনালি এই দেখো আসি গো সন্দীপ দেখো ফাইনালি ওর বেডরুমে চলে এসেছি কেমন আছো ভাই ফাইনালি চলে আসলাম দাদার ব্লগে আশা করি তোমরা ভালো আছো কারণ ভালো তো থাকতে হয় যেহেতু তোমার দাদার ফ্যামিলি মেম্বার তো এখন থেকে ওরা হয়ে যাবে কিন্তু তো আমি বাড়িতে ছিলাম না মানে একটা জায়গায় গেছিলাম ব্যাংকে গেছিলাম তারপরে একটু ব্লগ করতে গেছিলাম যেহেতু দাদাও ব্লগ করে আমি ব্লগ করি সবাই ব্লগার আজকালকার ঘরে ঘরে ব্লগার হয়ে যাচ্ছে সবাই একে একে ভাই ঘরে তুই বাইরে আছিস কেন আচ্ছা 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 তো এটা হচ্ছে ব্যাপার নিজের কাজ নিজের করতে হবে যেমন তোমরা যারা যারা পড়াশোনা করে পড়াশোনা করে আমরা যেমন ব্লগ করি এখানে সেখানে কাজে এখানে যেতেই হবে তো অতটা সেটা না তো দাদা অনেক দূর থেকে এসেছে তোমার এটা কোথায় জানো দাদা বাসা এই তো 6-9 কিলোমিটার আমাদের বাইক থেকে কিন্তু বস আজকে কিন্তু আমার 32 কিলোমিটার বেশি হয়ে গেছে মানে তোমরা কোথা থেকে বলছো ওই সাইডে ঘুরে এসছো তোমরা কি গুগল ম্যাপ দেখে এসছো না না ভাই লোকের মুখে শুনে এটা হলো মেন রাস্তা ঠিক আছে এটা এই রাস্তার সামনে থেকে গেছিলাম আমি গিয়ে ওই সেই ওই তালগাছের ওখানে ঘুরে ঘুরেছো ওইদিকে ওই রাস্তা দিয়ে যদি চলে আসতে এখানটায় আমার বাড়ি আমার বাড়িটা কে দেখিয়েছে এত ফেমাস লোকের বাড়ি যাকে জিজ্ঞেস করছি সেই বলছে ওই সামনে যাও একদমই ফেমাস না জাস্ট ভাই কিন্তু ভীষণ ফেমাস হয়ে গেছে সিরিয়াসলি বলছি আমি এখানে এসে বুঝতে পারছি যে সত্যিকার ভীষণ ফেমাস হয়ে গেছে তুমি ভিডিও কবে থেকে দেখছো অনেকদিন আগে থেকে তো আমি এটা কিসের
এটা কি গিম্বেল ফিমেল নাকি? না গিম্বেল রয়েছে ব্যাগের মধ্যে। এই বাবা কারেন্ট চলে গেল রে, চল ভাই চলো সাথে চলো। তো দেখো সিচুয়েশন, বাহ ক্যা সিন হ্যায়, বাহ ক্যা সিন হ্যায়। দেখো মানে আমাদের কোনো কিছু স্ক্রিপ্টেড থাকে না, ব্লক করতে করতে কারেন্ট চলে গেছে, এখন আমি ভাইয়ের সঙ্গে যাচ্ছি উপরে ছাদে। এই এটা দিয়ে উঠবো তো? চলো যাই ছাদে যাই। মজাই আলাদা সত্যিকারের। আর সব থেকে বড়ো কথা হয়ে যায় তো, এখানে তোমরা শহর অঞ্চল থেকে যারা আছো একবার আসো। এই বসুই বিল বর্ষাকালে বিল থাকে, কিন্তু এমনি সময় বিল থাকে না, কিন্তু সেখানে আবহাওয়া ওফ টু গুড টু গুড টু গুড, মানে সত্যিই খুব ভালো সত্যি। দেখো তুমি কত গ্রিনারি কত গ্রিনারি, মানে তুমি শহরের মধ্যে একটা গ্রাম পেয়ে যাবে, আর সঙ্গে সঙ্গে এই ভাই তো পেয়েই যাবে। তুমি একটা জিনিস দেখলাম, তোমাকে একটা কথা বলছি, তুমি স্ক্রিনে দেখে তাকিয়ে কথা বলছো কিন্তু, ঠিক আছে? এতে কি হবে না যে অডিয়েন্স যে দেখছে তার কিন্তু খারাপ ইম্প্রেশন পড়বে, যে কোন দিকে তাকিয়ে নিজের আইকনটা করতে পারবে না, ঠিক আছে? তুমি যখন যখনই কথা বলবে তোমার লেন্স আছে না, লেন্স লেন্সের দিকে তাকিয়ে কথা বলবে, নিজের মুখ নিজে দেখবে না। এখানে একবার তাকিয়ে ইয়ে বড়ি আচ্ছি বাত কই আর কি কথা বলার, এখানে একবার তাকিয়ে কথা বলো, দেখতে পারো দুজনের মধ্যে আলাদা একটা ঠিক 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 শেখার কোনো শেষ নেই বস, এই জিনিসগুলো শিখতে হবে, এই জিনিসগুলো কিন্তু সত্যি সত্যি সত্যি। একদিন হয়তো তোমরা আইকনটাকে আমরা অন্য কিছু গন্ডগোল হয়েছিল, আমি জানি না। আমি হট করে দেখুন যে স্ক্রিনের দিকে তাকিয়ে কথা বলছে, কখন না যে জমনি হোক না কেন ফোন সবসময় ক্যামেরা লেন্সের দিকে তাকিয়ে কথা। তুমি যদি দেখ, দেখো আমি ভিডিও করি কি হয় জানো, আমি এই যে ফ্রন্ট এই তুমি যেমন এইভাবে ভিডিও করছো না, আমি এইভাবে ভিডিও করি না, আমি সময় ফোনটা উল্টে ধরি, ব্যাক ক্যামেরায় ভিডিও করি, ব্যাক ক্যামেরায় যত ভিডিও করো তত ভালো হয়, কোয়ালিটিটা ভালো আসে। ওটাই এটা কিন্তু বস জানা ছিল না আমার সত্যিকার। তো চলো আরও অনেক কথা বলিনি, তারপরে তোমাদের আরেক ভাই ও ও আমার সঙ্গে এসছে, ও এখন ব্লগ করতে পারছে না বলছে, দাদা তুমি তাদের শেষ করো আমি যাবো তারপরে। তো আমি ওই করিনি তারপরে তোমার সঙ্গে কথা, এদিকে ভাইয়ের সঙ্গে কথা বলছে, মানে ইউটিউব বিহাইন্ড দ্য ক্যামেরা যেটা হয় না সেটাই, বিহাইন্ড দ্য ক্যামেরা হচ্ছে এরকমই। এই সমস্ত জিনিসগুলো সত্যিকার আমার চ্যানেলে তুমি দেখতে পারবে, বিহাইন্ড দ্য ক্যামেরা বিহাইন্ড দ্য সিন সমস্ত কিছু। তো চলো ওরা কথা বলুক, তারপরে আবার তোমাদের দেখাই। তো দেখো ফাইনালি ভাইয়ের সঙ্গে বসে বসে সেটাই মজা হচ্ছে, খুব ভালো ভাইয়ের সঙ্গে যত কথা বলছি না বস, মানে মনে হচ্ছে কাছের লোক আরে, মানে সত্যি কথা বলছি। তোমরা হয়তো ভেবে থাকো অনেকে ইউটিউবার মানে অনেক পয়সা অনেক অহংকার, একদমই না, ভালো ছেলে সত্যি বলছি, ভালো থাকে, মানে এর সামনে বলছি না, মানে তুমি জানো আমি মিথ্যা কথা বলি না, পিছনে কথা বলি না, মিথ্যা কথা বলি একশো, আর পিছনে কথা বলি না, যা বলি মুখের উপরই বলি। তো গল্পটা হচ্ছে ভালো ছেলে, ও সামনে না পিছনেও বলুক ভালো ছেলে, অহংকার জিনিসটা নেই, এটা কিন্তু খুব বড়ো জিনিস। আজকের দিনে অনেকেরই দেখি অহংকার টহংকার হয়ে যায়, তো যাই হোক এই সমস্ত বেশি না, ওকে বেশি মনে হবে যে বাটারিং তো কিছুই করছি না। তো কাকিমা মানে এর মা ফ্যামিলির সঙ্গে, দেখো কালচার শেখে মানুষ ফ্যামিলি থেকে, এর মাকে দেখে তো আরো ভালোই, দেখো চলে এসেছে কাকিমা। নমস্কার, সবাই ভালো থাকবেন, ঠিক আছে? এই ইনোসেন্সনেস কজনের মধ্যে আছে সত্যিকারের, খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে এই পরিবারের সঙ্গে মিশে। এর আগে এর মুখ থেকে শুনেছিলাম যে চলো দাদা ভালো হবে, আরভিন বলে মানে ব্রাউন রয়ের বারাসাত, ওকে বলছিল চলো দাদা যাবো, কিন্তু ওর টাইম হচ্ছিল না, এর টাইম হচ্ছে না, আমার তো সবসময় টাইম আছে, সমস্যা হচ্ছিলো একটু, কিন্তু ভালো লাগলো, ভীষণ ভালো লাগবে আজকে। মানে বর্তির বিল দেখবো কি, আমি তো এর সঙ্গেই কথা বলে ভুল পাচ্ছি না, আমাকে অনেক টিপস দেখালো ট্রিক দেখালো যেগুলো অ্যাপ্লাই করবো আমি, এই যে যেমন এই ক্যামেরার দিকে মুখ রেখে কথা বলতে হবে। তো সত্যি ভালো ছেলে, ভালো। বন্ধুরা দেখো খাওয়া শেষ হচ্ছে না, জাস্ট এইমাত্র কোল্ড ড্রিঙ্ক খাওয়া শেষ হলো, তারপরে এই দেখো চানাসারি কফি, বাড়ির গরুর দুধের কফি খেলে মজাই আলাদা, এদের বাড়ির নিজস্ব এই ছিল। হ্যাঁ আমাদের বাড়িতে পাঁচটা গরু হচ্ছে, আমাকে নিয়ে বড় গরু ছটা গরু, এই গরু দুধ দেয় না কিন্তু ভালো জিনিস দেয়। তো চলো চাটা খাই মানে কফিটা খাই, ভীষণ টেস্ট লাগছে কফিটা, যদি তোমাদের সঙ্গে এরকম কফি বলি কফির টেস্ট আমি ঠিক এনজয় করতে পারবো না, মানে কফির টেস্ট এনজয় করি তারপরে তোমার সঙ্গে আমার কথা বলি। তো গাইস দাদা আমাদের বাড়িতে এসেছিল বিকালের দিকে, এখন অনেক সন্ধ্যা হয়ে গেছে, দাদারও বাড়ির দিকে যাবে, আমিও যাবো এক জায়গায় ব্লগ করতে। তো যাই হোক দাদার ব্লগ যদি তোমাদের অবশ্যই ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো তোমাদের একটা কথা বলি, আগেও বলেছি এখনই বলছি, যে যেখানে যেখানে আমার সৌরভের সায়নের তুষারের রাহুলদার যা যার মুখ দেখতে পারবে সেখানে তার চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের একটু সাপোর্ট ভিডিওর জন্য অনেকটাই মোটিভেট করে, ঠিক আছে? তো প্লিজ তাই, মানে তোমরা অনেকে হয়তো ভাবো যে সাবস্ক্রাইব করলে পরে টাকা পাই, সব মিথ্যা কথা, কিন্তু বস ওইটাই কোনো গল্প নেই, প্লিজ বলছি ওইটাই কোনো গল্প নেই, তোমরা ভাববে না যে সাবস্ক্রাইব করলে টাকা পাই, মিথ্যা কথা সব। তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা যাচ্ছে পরদিন সকাল।
আটটার সময় আমার ডাইলগটা দিয়ে দিলাম, দাদা যখন ছাড়ে তখন তোমরা দেখতে পারবে। তো টেক কেয়ার, বাই, লাভ ইউ।